হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে নিয়ে চর্চা এই মুহূর্তে বেশ তুঙ্গে। ইলেকশনের কারণেই চিত্রনায়িকা অপু বিশ্বাস ফেরদৌসের হয়ে অনেক কাজ করছেন নৌকা মার্কার এবং সুপারস্টার শাকিব খান ছিলেন ওমরা করতে। সবকিছুর পরেও থেমে নেই শাকিব অপুকে নিয়ে চর্চা। কিছুদিন আগেই কলকাতায় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কলকাতার সাংবাদিকরাও কম যান না প্রশ্ন করতে একের পর এক চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। চিত্রনায়িকা অপু বিশ্বাস কোনো প্রশ্নেরই উত্তর তিনি না দিতে অপারঙ্গম নন। একসময় নিজের সন্তান জয়ের পিতৃত্বের অধিকারের জন্য চোখের জল ফেলছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলেই তিনি বলেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল গোপনে, তাদের সন্তান পৃথিবীর আলো দেখে একই ভাবে। যদি সন্তান জন্মের পর বিবাহ বিচ্ছেদ হয়, অপু শাকিবের এবং অভিনেত্রী শবনম বুবলিকে বিয়ে করেন শাকিব, তারপর থেকে তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। সেক্ষেত্রেও সেই একই গোপনীয়তা। ছেলের বয়স 2 বছর হতেই বুবলি প্রকাশ্যে আনেন তার ছেলে শেহজাদ খান জয়কে। তারপর থেকে বুড়িগঙ্গা দিয়ে জল গড়িয়েছে বহুদূর। শুধু কি বুড়িগঙ্গা, গঙ্গা যমুনা দিয়েও কিন্তু জল গড়িয়েছে। বুবলির সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা শাকিবের। ধীরে ধীরে অপুর সঙ্গে অন্তরঙ্গতা বৃদ্ধি। তারপর প্রিয়তমা মুক্তির পরপরই প্রাক্তন স্ত্রী অপু ও সন্তান আব্রাম জয়কে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকা। সকলেরই একটা ধারণা, ফের হয়তো প্রাক্তন স্ত্রীর কাছেই ফিরে গেলেন শাকিব। ভাঙা সম্পর্ক জোড়া লাগলো ঠিক কিভাবে? এই একই প্রশ্ন বাংলাদেশে এবং কলকাতায় সবার মনেই ঘুরপাক খায় অনবরত। আর তাই তো অপুকে ছেড়ে দেননি সেখানের সাংবাদিকরাও, তারাও প্রচুর প্রশ্ন করেছেন। কলকাতায় পা দিয়ে অপু প্রথমে তার উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন, অভিনেত্রী ভীষণ ক্লান্ত তবু কলকাতার মানুষের ভালোবাসার টানেই চলে আসা। তার ছবি লাল শাড়ি কলকাতাতে অনেক সমাদৃত হয়েছিল, তার উপর নতুন প্রযোজক হিসেবে সেখানে অভিষেক, সেটাও তার বাড়তি উত্তেজনা ছিল। কিন্তু এত কিছুর পরেও তাদের একটাই প্রশ্ন, তবে কি গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে? জানালেন অভিনেত্রী। অপুর কথায়, বাবা মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি, সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ে, মাঝে মধ্যে একটু বায়না করে কোথায় যাবে কি কিনবে, এসবই থাকে। আসলে জয়ের উচ্ছ্বাসটা কখনোই আমরা ভুলে যাব না, আমেরিকায় থাকতেও তেমনটাই করত আব্রাম খান জয়। তখন একটু শাসনও করতে হয়েছে, কারণ বাবাকে হঠাৎ করে এটা কিনে দাও ওটা কিনে দাও এমনটাই করত। এখন অবশ্য অনেকটাই শান্ত হয়ে গেছে, বাবাকে অনেক বেশি ভালোবাসে আব্রাম খান জয়। এই প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, একসঙ্গে কি আপনারা ফের সংসার করবেন? চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক বুদ্ধিমতী, তিনি বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি, শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, তাতে আনন্দ হচ্ছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কি করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সেই বিষয়ে কিছুই বলতে চাই না, কারণ আমি ডিভোর্সের সময় একটা কথা বলাতে অনেক বেশি উল্টোপাল্টা হয়ে গেছে। আমি তখন বোকা ছিলাম, তাই অনেক কিছু বুঝতে পারিনি। পরবর্তী সময়ে যা হবে তা গোপনই থাক, এখনই জানাতে চাই না। তাহলে কি এবার শাকিব অপু সম্পর্ক গোপনেই রয়ে যাবে, নাকি গল্পে অপেক্ষা করছে নতুন মোড়? চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমার মায়ের মৃত্যুর পর শাকিবের মাই আমার মা, আর তাই তো ওই পরিবারের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই সংসারের বাকি জীবন কাটাতে চাই। এই কথার মধ্যে তো ইঙ্গিত রয়েই গেল যে চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব আবার এক হয়েছেন। বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।